আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি বার্ড অফ ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই নতুন একটি ব্লগ নিয়ে এসেছি এবং আজকের এই ব্লগের টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনাদের লাভ বার্ডকে সিড মিক্সার করে দিবেন এবং মাসে কোন দিন কোন খাবারটা দিবেন এবং সপ্তাহে কোন খাবারটা দিবেন। সো আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ারে থাকেন সেক্ষেত্রে প্লিজ আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন নেক্সটের নতুন নতুন ভিডিও দিলে আপনারা ওটা দেখতে পারেন। এর আগের ভিডিওতে আমি বাজারিকার খাবারের লিস্টটা দিছি, আপনারা যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট সূর্যমুখীর বীজ। ছোট সূর্যমুখী বলতে সূর্যমুখী দুই রকমের হয়, আমি আমার পাখিকে দুই পদের সূর্যমুখী দিয়ে থাকি। এটা হচ্ছে ছোট সূর্যমুখীর বীজ আর এটা আপনারা 1 কেজি দিবেন আপনাদের খাবার রেশিওর মধ্যে। এবং আর সূর্যমুখীর বীজ কিন্তু লাভবার্ড খেতে খুবই ভালোবাসে এবং সূর্যমুখীর বীজ ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক উপকারে আসে, তাই আপনারা আপনাদের পাখিকে অবশ্যই সূর্যমুখীর বীজ দিবেন। এটা হচ্ছে বড় সূর্যমুখীর বীজ, সাধারণত এটা হচ্ছে একদম আমাদের দেশি না, এটা বিদেশি সূর্যমুখীর বীজ, যে সিড মিক্সটা একটু বড় হয় আর লাভবার্ড খেতে খুবই বেশি ভালোবাসে এবং এরা এটা অনেক বড় দানা হওয়ার কারণে ধরে খেতে ইজি হয়। এবং এই জন্য আমি এই বড় সূর্যমুখীর বীজ দিই হচ্ছে 1 কেজি, তাই আপনারা দুই সূর্যমুখীর বীজ দিবেন 1 কেজি 1 কেজি 2 কেজি আপনাদের রেশিওর মধ্যে। দেখেন দানাগুলো কত বড় বড়, আর এই জন্যই আমি আমার পাখিগুলোকে দিয়ে থাকি। এটা হচ্ছে স্টেপ সূর্যমুখীর বীজ। তারপরে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে চীনা। চীনা দিবেন হচ্ছে আপনারা 2 কেজি। চীনা কিন্তু একদম একটা অনেক ভালো খাবার, সব পাখির ক্ষেত্রে চীনা খাবারটা আমি দিয়ে থাকি এবং এই চীনা খাবারটা আপনারা সবাই সব জায়গায় কিনতে পারবেন। আর এর পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো, চীনা আসলে যখন বাচ্চা হয় বা বাচ্চা মানুষের ক্ষেত্রে কিন্তু চীনার ভূমিকা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনি লাভবার্ডকে কী কী খাবার খাওয়ান, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, সো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং আমার এই সপ্তাহটা সব পাখির খাবারের উপরেই চলবে, সো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে কাউন, যা সাধারণত কাউন আমার এই জন্যই দেওয়া, যখন একদম লাভবার্ডের বাচ্চা প্রথমের দিকে ফোটে 1 দিন বা 2 দিন বা 5 দিন, তখন সেই পর্যন্ত কিন্তু কাউনের ছোট দানাটা যখন ওদেরকে নিয়ে যায় খাওয়ায় তখন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা হজম শক্তির ক্ষেত্রে খুব উপকারে লাগে, তাই আপনার অবশ্যই কাউন 500 গ্রাম দিয়ে রাখবেন। যদি পাখি খায় ভালো, যদি না খায় সমস্যা নাই, তো আপনারা আপনাদের রেশিওতে অবশ্যই কাউনের ব্যবস্থা রাখবেন। অনেকে বলে যে আপনার পাখি কাউন খায় না, কিন্তু এটা ভুল, ছোট দানা দরকার হয় যখন বাচ্চা হয়। এটা হচ্ছে একদম যেটা সাধারণ ধান, একদম বড় ধান, এই ধানটা আপনারা দিবেন হচ্ছে 2 কেজি। আসলে ধানের উপকারিতা অনেক বেশি, সবচেয়ে বেশি কাজ বা উপকারে লাগে সেটা হচ্ছে ধান কিন্তু সকল পাখির ফ্যাট মানে অর্থাৎ তেলযুক্ত অংশ কাটতে, বা একটা পাখি আপনার ব্রিডিং করতে পারতেছে না, ওর শরীরে অনেক চর্বি জমে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ধানটা খাওয়ালে সেক্ষেত্রে কিন্তু চর্বির পরিমাণটা কমে আসে। তাই আমি মনে করি যে ধান কিন্তু রেশিওতে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কাজ করে। দেখেন আপনারা হয়তো বা আমার এই রেশিও দেখে অনেকে অবাক হচ্ছেন যে এতগুলো সূর্যমুখী দিচ্ছে। আসলে সূর্যমুখীর মেন কাহিনীর পিছনে হচ্ছে কিন্তু এই যে ধানটা, ধানটা কিন্তু আপনার সকলের ফ্যাট কাটে। আর এই যে যেমন এইটা হচ্ছে কুসুম ফুল, এইটাও কিন্তু তেলোক্ত একটা খাবার। কুসুম ফুল দিই আমি আমার রেশিওতে 1 কেজি এবং এই সব কিছু দিয়েও কিন্তু আমি চিন্তামুক্ত থাকি, কারণ হচ্ছে আমাকে ধান, আমার ধান চীনা কাউন এগুলো কিন্তু আমার পাখির ফ্যাট কাটে, সো ফ্যাট বা তেলযুক্ত অংশটুকু কমিয়ে নিয়ে আসে। তাই আপনারা অবশ্যই এগুলো দিবেন, এগুলো দিলেই কিন্তু বাচ্চা মানুষের খুব উপকারে আসে। এটা হচ্ছে জব, আপনারা হয়তোবা অনেকে এটার সাথে পরিচিত না, এটা হচ্ছে অনেক জায়গায় অনেকভাবে নামে জানে, কিন্তু এটাকে এর হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে জব। এই জবটা দিবেন আপনারা 500 গ্রাম এবং এটা কিন্তু খুব পুষ্টিকর একটি খাবার, সো আপনারা অবশ্যই আপনাদের পাখিকে দিবেন। এটা হচ্ছে গম,
গম দিবেন আপনারা হচ্ছে 500 গ্রাম, ওইটা 500 গ্রাম, এইটা 500 গ্রাম, আর এইটা একটা আর একটা কিন্তু একেবারেই ডিফারেন্স, কারোর সাথেই কারো মিল নেই। সো আপনারা আপনাদের লাভবাটের খাবারের রেসিপিতে এই দুইটা জিনিস অবশ্যই অ্যাড করে রাখবেন, এবং এটার দামও কিন্তু অনেক বেশি না, খুব কম দামের মধ্যে আপনারা এগুলো কিনতে পারবেন। এটা হচ্ছে গুজি তিল। গুজি তিল আমি সাধারণত আমার পাখিকে 250 গ্রাম দিয়ে থাকি, আর 250 গ্রাম দেওয়ার কারণ হচ্ছে এটা বলা চলে যে আমাদের দেশি ক্যানারি। আমার কাছে মনে হয় যে আপনারা যেমন বিদেশি ক্যানারি, এটা আমাদের আমার কাছে মনে হয় গুজি তিল হচ্ছে দেশি ক্যানারির মতনই কাজ করে। সো আপনারা এগুলো দিলেই বুঝতে পারবেন যে এগুলোর উপকার কী। এটা হচ্ছে তিসি, আমিও তিসিও 250 গ্রাম দিয়ে থাকি। আর আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আমার রেশিওটা, আমার পাখি পালন সিস্টেমটা একেবারেই কিন্তু আলাদা, আর আলাদা, এবং আমি আমার এত সফলতা পাওয়ার পিছনে কিন্তু আমার এই খাবার রেশিও খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পালন করে থাকে আমি মনে করি। সো আপনারা অবশ্যই খাবার তালিকাটা যদি এভাবে মেনটেন করেন, আর আপনারা ইনশাল্লাহ সফলতা পাবেন। আর আপনাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে, যেমন এটা হচ্ছে ক্যানারি, এই ক্যানারিটার কথা বলছিলাম, ক্যানারিটা আমি প্রতিটা খাবারের মধ্যে দিই, আর বিদেশি খাবারের মধ্যে ক্যানারি হলো বেস্ট অফ বেস্ট সিড মিক্স। এর উপরে আসলে কোনো কিছু হইতে পারে না আমার জানা মতে। তাই আপনারা আপনাদের খাবারের রেসিপিতে ক্যানারিটা 500 গ্রাম দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, আরও যদি বেশি দেন এতে কিন্তু ক্ষতি নাই। এটা হচ্ছে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা হলো মিলেট মিক্সড। এখানে 4 পদের মিলেট আছে, আপনাদেরকে আমি বলছি 16 পদ, তার মধ্যে কিন্তু এখানে আছে 4 পদ, এবং মিলেট কিন্তু 4 কালারের হয়ে থাকে, লাল, কালো, হলুদ এবং ক্রিম কালার। আর মিলেটের কাজ হচ্ছে এটাই যে আপনাদের বাচ্চার যে হেলথটা বা গঠনটা ঠিক রাখা, পাশাপাশি মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার হয়ে থাকে। এটা হচ্ছে হ্যামসিড, হ্যামসিড সিড। এটা অনেকের মধ্যে ভুল ধারণা যে ভাই আমি শুধু শীতে খাওয়াই, শীতে না, আমি সারা বছরই হ্যামসিড খাওয়াই, কিন্তু এটা পরিমাণ কম এবং বেশি হয়ে থাকে, শীতে বেশি বাড়ে কম আর গরমে কমে। এটা আপনারা 200 গ্রাম দিবেন, এবং সব খাবার যখন মিক্সড হয়ে যাবে তখন কিন্তু আপনারা সবাই এইভাবে খাবারটা সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নেবেন, যাতে পরিপূর্ণভাবে মিক্সচার হয়, উপর নিচ করে মিক্সচার করবেন। এতে করে আপনার পাখিগুলোনের পরিমাণ মতন খেতে পারবে, কিন্তু মিক্সচারটা ভালো না হলে দেখা যাচ্ছে হ্যামসিড বেশি পাচ্ছে বা ক্যানারি কম পাচ্ছে। সো আপনারা এটা অবশ্যই ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেবেন। আর আরেকটা কাজ করবেন, আপনারা বাজার থেকে খাবার নিয়ে এসে খাওয়াবেন না, অবশ্যই খাবারটাকে এইভাবে একটু শুকাতে দিবেন। যদি আপনার মিক্সডও না করতে পারেন, কিনা খাবার নিয়ে এসে অবশ্যই শুকাবেন, কারণ বাজারের খাবারটা কিন্তু শুকায় না এবং ঝারে না। সো আপনারা ঝুরা, ঝারে এবং শুকায় অবশ্যই আপনার পাখিকে খাবারটা দিবেন। এর পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি আমার পাখিকে মাসে একদিন সজনা পাতা দিই। সজনা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রন আছে, এবং আরও অনেক উপাদান আছে যেটা এদের জন্য খুব উপকারে আসে। সো আপনারা মাসে একদিন আপনাদের পাখিকে অবশ্যই সজনা পাতা দিবেন। হয়তোবা অনেকের পাখি খেতে চাবে না, কিন্তু দিলে পরে খাওয়ার অভ্যাস হলে নিয়মিতই খাবে। এবং এর পাশাপাশি আমি যেটা করি, সপ্তাহে মাসে একটা দিন আমি এদেরকে জাতনিমের পাতা দিই। জাতনিমের উপকারিতা কি আপনারা হয়তোবা আমার কথা বিশ্বাস না করলেও আপনারা গুগলে যা সার্চ দিয়ে দেখতে পারেন, এবং এটার ঔষধি কতটুকু ইম্পর্টেন্ট সেটা আপনারা ভালোভাবেই জানেন। তাই অবশ্যই আপনারা আপনাদের পাখিকে জাতনিমের পাতা দেওয়ার চেষ্টা করবেন মাসে একদিন করে। এইটি হচ্ছে সফট ফুড। আর সফট ফুড কীভাবে বানাতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও করছি, আপনারা ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন, এবং আপনারা আপনাদের এই পাখিকে সপ্তাহে অবশ্যই 2 দিন এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই খাবারটা কিন্তু পাখি খেতে খুবই ভালোবাসে আমার পাখি। সো আপনারা আপনাদের পাখির অভ্যাস করলেও দেখবেন যে ওরাও খুব মজা করে খাচ্ছে। আর আপনাদেরকে আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের যদি সত্যি এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে প্লিজ আপনারা লাইক দিবেন। এবং আরেকটা কথা, যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা দেখে উপকারে লাগছে বা অন্য কারো উপকারে আসবে, সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন, হয়তোবা এটা দেখে অন্য কারো পাখির উপকারে আসতে পারে। তাই আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। আর এছাড়া আমার এই চ্যানেলে আপনারা সবসময় চ্যানেলের সঙ্গে থাকবেন, এই চ্যানেলটা শুধুমাত্র পাখি পালনের উপরেই, এবং আমি সমস্ত ভিডিও পাখি পালনের উপরেই করে থাকি। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।